আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিতে ইনভলভ রয়েছে এবং আজকে আমাকে তারা যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটা আসলে অত্যন্ত সিগনিফিক্যান্ট আমরা বিশ্বাস করি যে একটা ছাত্রের বা ছাত্র কমিউনিটির হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য তাদের একাডেমিক যে পড়াশোনা এটার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলারে তাদের ইনভলভমেন্ট থাকা উচিত এবং আজকে তারা যে ইনডোর গেমসে পার্টিসিপেট করেছে এটা আসলে যে আমরা তাদেরকে উৎসাহিত করে পার্টিসিপেট করে করিয়েছি তা না তারা আসলে শতপ্রণোদিত হয়েই করেছে রাদার তারা আমি বলতে পারি তারা আমাদেরকে পুশ করেছে আমাদের সীমিত সীমাবদ্ধতার ভিতরেও আমরা আসলে যেটা আয়োজন করতে পেরেছি এটা তাদের উৎসাহ উদ্দীপনা আছে তারা সেলফ মোটিভেটেড ইনার মোটিভেশন তাদের আছে এবং আমি আশা করবো যে আসলে ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ নেবে এবং সফল ইনডোর গেম এবং আউটার আউটডোর গেমের অ্যারেঞ্জমেন্ট তারা করবে জেতার পর আমার অনুভূতিটা খুব ভালো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেমনভাবে লুডোতে চ্যাম্পিয়ন হয়েছি সেভাবে যেন পড়ালেখাও চ্যাম্পিয়ন হতে পারি থ্যাংক ইউ না কারণ আমি চ্যাম্পিয়ন হবো এটা আমি জানতামই আর কৌশল কি এটা ছোটো থেকে খেলা স্টাসি যেটা খেলাস্ট স্টাসি ওইটা চ্যাম্পিয়ন হয়েছি আমি এমডি মাসুদ রানা আমি বিবিএর ফোর্টি টু ব্যাস থেকে আর আমাদের এই প্রথম ইনডোর গেম কম্পিটিশন দু হাজার উনিশ এর জন্য শুধুমাত্র আয়োজন করা হয়েছে এটাতে আমরা অত্যন্ত খুশি আর সাথে আমরা সবাই মিলে পার্টিসিপেট করেছি এবং আমরা কার্ডে বিজয়ী হয়েছি আমার সাথে আমার পার্টনার ছিল আবির তো আমরা অত্যন্ত খুশি সব কিছু মিলায় আমাদের এরকম একটা অনুষ্ঠান যে আমরা আমাদের ভার্সিটির থেকে পেয়েছি আর আমাদের একটা ছোট্ট একটা ভার্সিটি বা বড় একটা ভার্সিটি এইরকম কোনো ব্যাপার না কিন্তু আমরা যে একটা খুব সুন্দরভাবে একটা ইনডোর গেম আমাদের পরিচালনা করার পরে কমপ্লিট করা হয়েছে এটাতে আমরা অনেক বেশি খুশি ধন্যবাদ উত্তরা টিভিকে সর্বপ্রথম তো মহান আল্লাহ তালাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে একটা টুর্নামেন্টের মধ্যে রানার আপ হতে পেরেছে যদি আমি লুডুতে রানার আপ হয়েছে আর এই জন্য উত্তরা ইউনিভার্সিটিকে সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছে আর যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে পড়াশোনা করা আর পড়াশোনার আশেপাশে যে এত সুন্দর আয়োজন করা হচ্ছে ইনডোর গেমসের তো এটা আসলে ইনডোর গেমস কম্পিটিশন টু থাউজেন্ড নাইনটিনে যে বিষয়গুলোতে খেলা হয়েছে সেখানে কার্ড চেস ক্যারাম লুডো সিঙ্গেল আর লুডো ডাবল তো এখানে অনেক টিম পার্টিসিপেট করেছে তার মধ্য থেকে আমরা রানার সাব এবং উইনার চ্যাম্পিয়ন সিলেক্ট করেছি তো এটা এই অনুষ্ঠানে আমাদের স্টুডেন্টদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল এবং তারা প্রতিটা গেমসে খুব এনজয় করেছে আমার ফিউচার প্ল্যান হচ্ছে এই বিষয়ে যে ইনডোর গেমস কম্পিটিশান টু থাউজেন্ড এটা শুধুমাত্র আমরা স্কুল অফ বিজনেস থেকে এবার আয়োজন করা হয়েছে নেক্সট টাইম ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের পার্টিসিপেশনের মাধ্যমে ইনডোর গেমস কম্পিটিশান অ্যারেঞ্জ করা তারপর সেটাই এবং সকলের অংশগ্রহণে স্টাফ অ্যান্ড ফ্যাকাল্টি মেম্বার্স